আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে একটা ছোট বেবি ড্রেস নিয়ে আসছি চেরি ফুলের এটা ছিল একটা কাপড় ড্রেস মায়ের বাবার পাঞ্জাবি আর এটা ছোটো বেবি ড্রেস তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন কিভাবে পুরো পেনটা করছি আমি এ টু জেড ভালো করে দেখাবো আর প্রথম ফুলটা আমি এত স্লোলি দেখাচ্ছি যে আপনাদের প্রত্যেকটা রঙ কখন কোন রঙটা দিচ্ছি সেটা আপনারা বিষয়টা ভালো করে দেখবেন তো এখানে আমি কি স্মাইলিংয়ের যে তেরো পিসের সেটটা থাকে তার কত নাম্বার যেন রাউন্ড সেটের মানে ইয়াটা আপনারা ওই সেটটা দেখলে বুঝতে পারবেন তো প্রথমে আমি যে পিঙ্ক কালারটা নিয়েছিলাম তো আমার এখানে পিঙ্ক কালারের সাথে তো আমার তুলিতে পিঙ্ক কালারটা থেকে যাচ্ছে তো আমি যখন সাদা রঙটা নিয়ে কাজ করব তখন কিন্তু আরও এটা পিঙ্কি টাইপের কালার হয়ে যায় একটা হালকা হয়ে যায় ওইটা যখন আমি দুইটা পাপড়িতে দিলাম তো এখানে আমি সাদা দেওয়ার পরে কিন্তু সাদা ইয়ে হলো মানে আপনি যদি গাঢ় করতে চান সেক্ষেত্রে আরও পিঙ্ক কালার দিবেন আর যদি হালকা করতে চান তাহলে আপনার পিঙ্ক কালার সাথে আবার তার উপরে সাদা দিবেন তাহলে বিভিন্ন কালারের একটা শেড আসবে তো আমার লাইটের জন্য মাঝে মধ্যে হালকা কালার দেখাচ্ছিল মানে ক্যামেরাতে আর যখন ক্যামেরার ইয়াটা ঠিকঠাক আসছিল তখন কালারটা ঠিকঠাকভাবেই আসছিল। তো এখানে আমি অনেকবার তুলি ইয়া দিচ্ছি কারণ আমার কালারটা অনেক মানে সেড আকারে দেওয়া হয়েছে অনেকে যারা করে থাকে যে শুধু হয়তো পিঙ্ক কালার দিয়েছেন এক জায়গায় সাদা দিয়েছেন এক জায়গায় লাল দিয়েছেন এইরকম কিন্তু আমারটা আসলে এরকম ছিল না যার কারণে আমাকে তুলি অনেকবার ইউজ করতে হয়েছে মানে এক এক জায়গায় একদম হালকা কালার দিয়েছি আর এক জায়গায় একটু গাঢ় কালার দিয়েছি এই যে পানি ছিল এটা আসলে কি দেখানো হয় না ওটা আসলে এনকে বাইন্ডারের মিশ্রণ আপনারা তুলিতে তুলিতে এনকে বাইন্ডার মানে তুলিতে বলতে প্লেটে এনকে বাইন্ডার এই যে পিঙ্ক কালার যেটা লিকেট আঠারো নম্বর তুলিত আপনারা প্লেটে এনকে বাইন্ডারের মিশ্রণ নিয়ে নেবেন নিয়ে নিয়ে শুধু তুলিতে অল্প করে রং যেভাবে নেন এই যে আমি প্রথমে নিয়ে পুরো পাপড়িগুলোতে আগে দিয়ে দিচ্ছি তাহলে আমার কাজটা একেবারে সফট হবে এখানে হার্ড হওয়ার কোনো চান্স নেই আর আমরা যখন সরাসরি কাজ করি তখন কিন্তু আমাদের কাপড় অনেক হার্ড হয়ে যায় একটা খসখসে একটা ভাব আসে তবে আরও একটা মজার বিষয় হচ্ছে আমরা যখন কাপড়টা ধুয়ে নিব তখন কিন্তু আর এই মানে ই ভাবটা থাকে না খসখসে ভাবটা থাকে না তখন মনে হয় যে সেটা কাপড়ের সাথে মিশে গেছে এটা যে পেন্টি হোক না কেন তো আপনাদের যারা এখনও কাজ খসখসে হয় তাদের টেনশানের কোনো কারণে কারণ আপনাদের কাজটা সফট হয়ে যাবে ধোয়ার পরে তো এখানে আমি পাপড়িগুলো কিন্তু একটা দেখেই রেখে দিতে পারতাম ভিডিওটা অনেক বড় করা হয়েছে শুধুমাত্র আপনাদের সুবিধার্থে আপনারা যেন পুরো ভিডিওটা দেখে যেন আমার মতো পেন্ট করতে পারেন আপনাদের জন্য আপনাদের যেন কাজে আসে এই এইরকমভাবে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনাদের জন্য করা হয়েছে যেন আপনারা আমার আর্ট দেখে করতে পারেন আমি যতটুকু পারি আপনাদের আমি দেখার চেষ্টা করি প্রথম থেকেই আমার ভিডিওগুলো কিন্তু খুব ফাস্ট করি না স্লোলি নিয়ে যায় আপনাদের সবার দেখার বা বোঝার সুবিধার্থে তো এখানে আমি আরেকটা তুলি ব্যবহার করছিলাম ওই মোটাটা দিয়ে হচ্ছিলো না তখন আমি টিটির পাঁচ নাম্বার তুলিটা ইউজ করছিলাম পাপড়িগুলাতে তো এই যেহেতু আমি সেট দিচ্ছিলাম তো কখনও একটু হালকা কখনো গাঢ় তো এই এই রঙটা যেটা সেটা হচ্ছে সিনা সেটা কাচের কোটার মধ্যে আছে বার্নশিনা মানে খয়ি কালার টাইপের তো ডালগুলোতে আমি এরকম কালার দিয়েছি আবার ফুলের যে মিডিল অংশটা আছে এইখানেও দিয়েছি তবে ওখানে আরও একটু অন্য কালার ইউজ করেছি আপনাদের ওটা দেখাবো ইনশাল্লাহ তো আমি প্রথমে ডালটা এখানে নেওয়ার পরে এই রকম করে শিরার দিকে গেলে তখন মানে এই আগুলো খুব সুন্দর দেখায় যার কারণে আমি প্রথম থেকে প্রথমে ডাল নেওয়ার পর একবার এই পাশ একবার ওই পাশ করে নিলে মানে অনেক সুন্দর দেখাবে এখানে ওই কুড়িগুলো দিয়ে দিলে দিয়ে দেওয়ার পরে এখানে একদম লাল টুকটুকেটা আমি নিয়েছি মানে আপনাদের বলে রাখি যে কখন কোন কালারটা আসবে যদি আপনারা প্রথমে লাল দেন তারপরে সাদা দেন তো পিঙ্ক কালার আসবে আর আগে যদি সাদা দেন পরে যদি লাল দেন সেটাও তাহলে অন্য কালার আসবে মানে প্রত্যেকটা পাপড়িতে একই রকমভাবে কখনো দিবেন না আর এই যে পাপড়িগুলোতে আমি একটু মানে টকটকে ভাবটাই রেখেছি লালটাই রেখেছি আর লালের সাথে তার তো তুলিতে একটু সাদা দিয়েছি দিয়ে পিঙ্ক কালার টাইপের করেছি কারণ কুড়িগুলো যদি একটু ফ্যাকাশে কালার হয় তাহলে মেবি দেখতে ভালো লাগবে না তো কুড়িগুলো আমি টকটকে কালারে রেখেছি এর জন্য আমি লালটা দিয়ে একটু সাদা মিক্সড করে পিঙ্ক কালার টাইপের করেছি এই যে আমি যেটা মিডিলের অংশের কথা বলতেছিলাম বলতে হচ্ছে একরাম একদম যে কালার কালার অনেকে কলিজা যার যেটা খুশি আমি আপনাদের এটা পুরো দেখানোর জন্য দেখালাম যে আপনার প্রথমে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেবেন তারপরে এক দুই ফোটা এনকে বাইন্ডারের মিশ্রণটা দিয়ে নেবেন কারণ হচ্ছে যে যদি রং অনেক দিনের মিশ্রণ থাকে তাহলে চান্স যেন না থাকে উঠে যাওয়া সেক্ষেত্রে আপনার এনকে বাইন্ডার দিয়ে কাজ করবেন তাহলে আপনাদের রঙ ওঠার কোনো চান্স থাকবে না আমি দুইটা রঙ একসাথে মিক্সড করে করছি কেন কারণ হচ্ছে খয়রি কালারেরটা কিন্তু হালকা আর যেটা রেডি এক কালার এটা কিন্তু অনেক ডিপ তাই আমি দুইটা রঙ একসাথে মিক্সড করে ফুলের মানে যে পাপড়ির যে মিডিলের ইগুলো থাকে ওইগুলোতে দিয়েছি যেন কালারটা খুব সুন্দর একটা কালার আসে আমি যদি বার্নসিনাটা দিতাম তাহলে ডালের সাথে মিশে যেত ভালো দেখাইতো না আর ওইটা দিলেও অনেক বেশি টকটকে লাগতো তাই আমি দুইটা কালার মিকশ্রণ করে করেছি কোনো সমস্যা হবে না রেডিগ্রামিন আর অ্যাক্রেলিক একসাথে ইউজ করলে আশা করি কোনো সমস্যা হবে না আপনার প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখলে আপনারা আশা করি আপনারা পেন্ট করতে পারবেন দেখেন আমার প্রত্যেকটা পাপড়ির সেট কিন্তু আলাদা কোনোটা সাদা কোনোটা পিঙ্ক কালার কোনোটা মানে লাল টাইপ এরকম কিন্তু এক একটা পাপড়ি কিন্তু আমি এক এক রকমভাবে করেছি যার কারণে আমার কাজ করতে প্রচুর সময় লেগেছে এরকম কাজের মজুরি আপনাদের তিনশো থেকে সাড়ে তিনশো হওয়া দরকার কারণ খাটনি কিন্তু অনেক বেশি আর আপনারা খেয়াল রাখবেন যে কাজের সাথে আপনাদের মজুরিটা যেন ঠিক থাকে যারা আমরা পেইন্ট করি আমাদের একটাই সমস্যা থাকে যে আমরা দাম নির্ধারণ করতে পারি না কেমন দাম নেবো কীভাবে দাম নেবো এই জিনিসগুলো তো আমার ওই যে পাপড়ি হয়ে যাওয়ার পরে শুকিয়ে যাওয়ার পরে আমি চিকন তুলে যে এক নাম্বার সাইজের বা জিরো নাম্বার তুলির সাহায্যে আমি হলুদ অংশগুলো দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ওই যে দেওয়ার পরে হলুদ দেওয়ার পরে তখন মনে হবে যে না এটা চেরি ফুল অনেক সুন্দর দেখাবে আসলে প্রত্যেকটা ফুল কমপ্লিট না হওয়া পর্যন্ত আমাদের বোঝা যায় না যে কোনটা কি ফুল তো কাপড়টা এত বেশি পাতলা ছিল যে আমার পেন্ট করতে এত কষ্ট হয়েছে কারণ জানি না কি কাপড় ছিল বেশি ভয়েল কিনা না বেশি ভয়েল সম্ভবত না অনেক বেশি পাতলা ছিল যার কারণে পেন্ট করতে আমার একটু ছিল না সেক্ষেত্রে একটা ফুল করে দেখা গেছে আমাকে অনেকক্ষণ বেশি ওয়েট করতে হয়েছে যার কারণে আমার কাজ করতে প্রচুর সময় লেগেছে তো আমি ওই যে হেয়ার ড্রাই দিয়ে অল্প করে শুকিয়ে নিয়ে আবার তখন করেছিলাম আপনাদের দেখালাম এই জন্যই যে আপনাদের যদি খুব তাড়া থাকে তাহলে আপনারা অবশ্যই হেয়ার ড্রাই দিয়ে শুকিয়ে তারপরে কিন্তু কাজ করতে পারবেন আপনারা ওই যে ছোটো নিচে লালিটা দেখতে পাচ্ছেন না এটা একটা ঢাকনি কারণ আমি আমাকে তো নিচে অবশ্যই কিছু দেওয়া লাগবে যার কারণে আমি ঢাকনি দিয়ে কাজ করে করি কারণ সবসময় ফ্রেম দেওয়া সম্ভব হয় না যার কারণে আমাকে নিচে ওই ঢাকনি টাইপের ওইটা দিয়ে ফাঁকা রেখে তারপরে আমাকে পেন্ট করতে হয়েছে আপনারা অবশ্যই পেন্ট করার সময় নিচে ফাঁকা থাকে এরকম জায়গা নির্বাচন করেই কাজ করবেন দেখেন আমি প্রথমে সাদা দিয়েছি কিন্তু পরে আবার আলাদা হয়ে যাবে যে পিঙ্ক কালার নিয়েছি তো আমি আর ফুলগুলো বারবার দেখালাম না কারণ হচ্ছে অলরেডি আমি অনেক ফুল দেখিয়েছি এখন জাস্ট কেটে আমি জাস্ট ফুলের পেন্টিংটা শুধু দেখাবো কিন্তু আর ওইভাবে পেন্ট করে দেখাবো না প্রত্যেকটা এই যে প্রথমে যে পানি ডাঠা নেই আমার এনকে বাইন্ডার বাইন্ডারের মিশ্রণ আমার আরও ভিডিও আছে যে কিভাবে এনকে বাইন্ডার আপনারা দেখতে পারবেন সম পরিমাণ এনকে আর সম বাইন্ডার নেবেন মানে এক চামচ এনকে নিলে এক চামচ বাইন্ডার নিয়ে আপনারা প্লেটে রেখে দিবেন কাজ করার সময় তুলির সাহায্যে কয়েকবার নিলে আপনাদের কাজ অনেক বেশি সফট হবে প্রত্যেকবার নিলে বেশি পানি পানি হয়ে যাবে তাই প্রত্যেকবার নেওয়া যাবে না আপনারা আপনাদের কাজের সুবিধার্থে কয়েকবার নিলেই চলবে এটা আমার বুকের অংশটুকু যেহেতু ছোটো বাচ্চার অং ইয়া ফুল তো আপনারা দেখলেই অনেক সুন্দরভাবে করতে পারবেন কাজ আশা করি আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং আমার চ্যানেলের যে নতুন নতুন ভিডিওগুলো শুধুমাত্র আপনাদের জন্যই আপলোড করা হয় আপনাদের অনুপ্রেরণা পেলে আমি আরও ইনশাল্লাহ অনেক ভিডিও আপলোড করব শুধুমাত্র আপনাদের শেখার জন্য তো আপনারা পাশে আছেন বলেই কিন্তু আমি সাহস করে এতদূর এগিয়ে যেতে পারছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো আপনারা দেখেন এবং আমাকে অনেক বেশি সাপোর্ট করেন এই জন্য আমার খুবই খুবই ভালো লাগে আর আপনাদের অনুপ্রেরণায় কিন্তু এগিয়ে যাওয়া কারণ আপনারা অনেক কমেন্ট করেন আপু এই ফুল দেখতে চায় আপু ওই ফুল দেখতে চায় তখন কিন্তু নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করে তো সেই দিক থেকে আপনাদেরকে বলবো যে শুধুমাত্র কাজ করার জন্য বা নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার ভিডিওগুলো দেখবেন আর যদি আপনাদের মনে হয় যে আমার ভিডিওতে আরও কিছু অ্যাড করা দরকার বা কিছু তাহলে আমাকে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সর্বদিক থেকে হেল্প করার কারণ অনেক ভিডিও আছে বাট বোঝা যায় না তো আমি যদি আমার যদি ভিডিওগুলো তেমন হয় যে আপনারা বুঝতে পারেন না তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন কারণ অনেক বেশি আমি এডিট করে আপনাদের দেই না কারণ আপনারা যেন বুঝতে পারেন প্রত্যেকটা ভিডিও যেন আমার বুঝতে পারেন তাই কিন্তু আমি অনেক স্লোলি এডিট করি তো সেই ক্ষেত্রে আপনাদের যদি তাও সমস্যা হয়ে থাকে তো আমাকে অবশ্যই তো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তাহলে আমার যে আপনাদের যেইগুলো রয়েছে সেগুলো হ্যাঁ ডিসক্রিপশান বক্সে আমার পেজ লিঙ্ক দিয়ে দেবো আমার গ্রুপ দিয়ে দেবো আমার আইডি নাম দিয়ে দেবো আপনারা যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান অবশ্যই কন্ট্যাক্ট করবেন কারণ এইরকম প্রতিদিন অনেক রিকোয়েস্ট আসছে যা আপনার পেজের নাম কি আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকার পরেও তো আপনি একটু খেয়াল রাখবেন খেয়াল রেখে আপনারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন যারা কোর্স করতে চান হ্যান্ড পেন্টিং রিলেটেড তারা আমার ভিডিওগুলো দেখলেই চলবে কিন্তু তারপরও যদি একান্ত কোর্স করতে চান আমি যেহেতু কোর্স করাই সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন তো এরকম করে আমার মানে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকলে আশা করি আপনারা অনেক সুন্দর করে কাজ করতে পারবেন